হ্যালো গুড মর্নিং গেস আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে কোলবে স্মিথ রিয়াকশান এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এই রিয়াকশানটা আমরা টেস্ট পেপারে অনেক স্কুলেই দেখতে পেয়েছি এবং অ্যাকচুয়ালি এই রিয়াকশানটা সত্যিই খুব ইম্পর্টেন্ট কারণ এই রিয়াকশান দ্বারা কিন্তু স্যালিসারিক অ্যাসিড উৎপন্ন হয় আর প্রায় পরীক্ষায় কিন্তু স্যালিসারিক অ্যাসিড উৎপাদন আমরা দেখতে পাই তা আজকে আমরা করবো কি কোলবে স্মিট রিয়াকশান কোলবে স্মিথ রিয়াকশান তবে কোলবে স্মিট রিয়াকশানটা যেটা ঘটবে এটা কিন্তু সরাসরি ফিনল থেকে কিন্তু ঘটবে না ফিনলকে আমাদের প্রথমে সোডিয়াম ফিনেটে পরিণত করতে হবে অথবা ফেনক্সাইডে পরিণত করতে হবে তারপরে কিন্তু এই কোলভের স্মিট রিয়াকশানটা ঘটবে তাহলে আমরা প্রথমে আগে কি করি ওই ফিনলটাকে আমরা সোডিয়াম ফিনেট অথবা ফেনক্সাইডে পরিণত করি ব্যঞ্জিনে যদি ওয়েচ গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি ফেনল তাহলে এই ফেনলকে আমরা যদি কী করি এনে ওয়েচের সঙ্গে রিয়াকশান করাই তাহলে এইচ পরমটা কী হবে বলতো ও এনে পরিণত হবে তাহলে এই এইচ পরমটা এনে পরমাণুতে পরিণত হবে এবার এখানকার এইচ এবং এখানকার ওয়েচ নিয়ে কী হবে জল বেড়ে যাবে তাহলে কী হলো ও এনে এটি হচ্ছে কি সোডিয়াম ফেনেট অথা অথবা ফেনক্সাইড বলা হয় এর পরে কিন্তু রিয়াকশানটা আমাদের ঘটবে কোলবিরি স্মিট তাহলে কোলবিরি স্মিট রিয়াকশান ঘটানোর জন্য প্রথমে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড নিতে হবে সোডিয়াম ফেনেটের সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করাই করালে কি হবে এখানে তোমার নিতে হবে প্রথমে প্রচণ্ড চাপ নিতে হবে চাপটা তোমার বলা হয়েছে চার থেকে আট এটিএম চাপ এবং তাপমাত্রাও নিতে হবে উচ্চ তাপমাত্রা যেটা একশো কুড়ি থেকে একশো ডিগ্রি তাহলে আমরা চার থেকে এইট এটিএম কিনলাম চাপ নিলাম আর তাপমাত্রাটা আমরা বলছি একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি সি তাপমাত্রা একশো থেকে একশো তাহলে কি উৎপন্ন হবে বলতো উৎপন্ন হবে সোডিয়াম সেলি হ্যাঁ সম্পূর্ণভাবে অর্থাৎ ওয়ার্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে যেটাকে বলা হয় সোডিয়াম সেলিসাইলেট তাহলে দেখো কি হবে এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করার জন্য এটা আবার এ পরিণত হয়ে যাবে এইচ এবং এখানে কি ছিল তোমার সি ও টু ছিল তাহলে এন এ পরমাণুটা যেহেতু আমাদের সরে গেল তাহলে এ অংশটা সি অক্সিজেন ছিল দুটো দুটো তাহলে এটা এখানে ছিল এখানে প্রবেশ করলো এটাকে বলা হয় তোমার সোডিয়াম স্যালিসাইলেট বা অর্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিডের সোডিয়াম লবণ কি বললাম এটাকে বলা হয় তোমার সোডিয়াম স্যালিসাইলেট বা অর্থ হাইড্রোক্সি অর্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিডের সোডিয়াম লবণ এটা যেহেতু অর্থতে জয়েন্ট আছে ওই জন্য অর্থ হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা একে সোডিয়াম সেলিসালেট বলা হয় বললাম তো উৎপন্ন হয় এবার এই উৎপন্ন সোডিয়াম সেলিসালেটকে যদি আমরা কি করি আম্লায় অম্লায়িত করি অর্থাৎ অম্লায়িত মানে কি লঘু এসএল দিয়ে যদি কি করি বিক্রিয়াটা ঘটাই তাহলে কিন্তু আমরা সেলিসালিক অ্যাসিড পাবো তাহলে এটাকে আমরা কী করি লঘু এসে সেল দিয়ে দিই তাহলে এই যে এনে পরমুটা আছে এটা এ পরিণত হয়ে যাবে এটা এটাই হচ্ছে আমাদের কি সেলিসাইলিক অ্যাসিড তবে এই এই বিক্রিয়াটাই কিন্তু হচ্ছে আমাদের কি কোলবে স্মিট রিয়াকশান এই কোলবে স্মিট রিয়াকশানটা হচ্ছে তোমার কী বলো তো যে এই বিক্রিয়ার সাহায্যেই যে ব্যঞ্জিন বলে কী প্রবেশ করেছে বলতো সিওএইচ তাহলে ব্যঞ্জিন বল সিওএইচ গ্রুপ মানে প্রবেশ করাতে এই কলবে রিয়াকশান কী করে সাহায্য করে এবারে দেখো আমরা এখানে দেখো প্রথম যে অংশটা এই ফেনেটকে আমরা কী করেছি সোডিয়াম সোডিয়াম ফেনেটে পরিণত করেছি ঠিক আছে কি তাই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম তাই যদি সোডিয়াম ফেনেটের পরিবর্তে যদি আমরা কী করি পটাশিয়াম ফেনেট ব্যবহার করি তাহলে কিন্তু এই যে অর্থ যেটা ছিল এই অর্থ হার্ডক্সি বেঞ্জুক অ্যাসিড না উৎপন্ন প্যারা হার্ডক্সি বেঞ্জিক অ্যাসিড উৎপন্ন করবে তাহলে এই রিয়াকশানটা আমরা দেখিয়ে দিই প্যারাটার ক্ষেত্রে দেখো তাহলে কি কী হবে প্রথমে আমাদেরকে ফেনুল নিতে হবে ওই কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি কিন্তু ফেনলের সঙ্গে তোমার কোলবের স্মিথ রিয়াকশানটা কিন্তু ঘটবে না আগে সোডিয়াম ফেনোডে পরিণত করতে হবে বা ফেনোসাইডে এবারে আমরা সোডিয়াম হাইড্রক্সিড দিয়েছিলাম এখানে আমরা কী করবো এবারে যে হ্যাঁ এটা এটাকে আমরা কী বলছি স্যালিসালিক অ্যাসিড উৎপন্ন ছিল স্যালিস্যালিক অ্যাসিড ছাড়া আরও কী বলা যায় যেহেতু অর্থ হাইড্রোক্সি হাইড্রক্সি অ্যাসিড রয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি অর্থ হাইড্রোক্সি বেঞ্জুক অ্যাসিড এটাকে বলতে পারব আমরা কি অর্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিড বা স্যালিস্যালিক অ্যাসিড এবার এখানে আমরা কী করবো সোডিয়াম ফেনেট না করে পটাশিয়াম ফেনেট করি তাহলে কেউ ওয়েচ দিলে হবে কেউ ওয়েচ দিলে কি এখানকার ওয়েচ আর এখানকার এইখানে জল বেরিয়ে যাবে তাহলে কী হবে ও কেউ হয়ে গেলো তাহলে এটা হয়ে গেছে তোমার কি পটাশিয়াম ফেনেট বা ফেরক্সাইড যেটাকে বলা হয় হ্যাঁ সোডিয়াম ফেরক্সাইড না হয়ে এখানে পটাশিয়াম ফেরক্সাইড হলো এটার সঙ্গে আমরা কী করবো এই যে পটাশিয়াম ফেনেটের সঙ্গে আমরা এই রিয়াকশানটা করাবো সিও টু নিলাম চার থেকে এইট এটিএম একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডিগ্রি সি এই রিয়াকশনগুলো প্রত্যেকে কিন্তু কী করে যে অর্থতে আছে কিনা স্যারিসিক অ্যাসিডটা উৎপন্ন করে ছেড়ে দিল কিন্তু যে সোডিয়াম ফেনেটের পরিবর্তে যদি পটাশিয়াম ফেনেট ব্যবহার করা হয় তাহলে কী উৎপন্ন করবে এই বাকি রিয়াকশানগুলো কিন্তু করছে না কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে পরীক্ষায় যেগুলো ব্যতিক্রম ওগুলো কিন্তু প্রায় আসতে দেখা যায় তো ওরা শুধু নর্মাল রিয়াকশানটা করে ছেড়ে দেয় বাকি কিন্তু রিয়াকশানগুলো করে না ওই জন্য যে রিয়াকশানটা তোমরা আলোচনা করবে বা পড়াশোনা করবে সেটা যাতে সম্পূর্ণ যাতে তোমরা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো তারপরে ওই রিয়াকশানটা কিন্তু ছাড়া অন্য রিয়াকশনে যাবে কিন্তু সম্পূর্ণ রিয়াকশান যদি আয়ত্তে যদি না করো তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু সমস্যাও হবে যেমন আমরা এখানে অর্থ হাইড্রোক্সি হাইড্রক্সিবেন্জিক অ্যাসিড উৎপন্ন করলাম সোডিয়াম ফেনের ছিল বলে কিন্তু পটাশিয়াম ফেনের দিলে কি উৎপন্ন হবে এটা কিন্তু আমরা এই রিয়াকশানগুলো কিন্তু করছি না ফলে আমাদের রিয়াকশানগুলো কমপ্লিট হচ্ছে না তাহলে এখানে আমাদের কি হবে যে একই রিয়াকশান শুধুমাত্র ছিল এখানে যদি আমরা পটাশিয়াম ফেনে নিয়েছি তাহলে অর্থ তো না হয়ে কী হবে তোমার প্যারাতে হবে সি ও এনে আবার একই জিনিস লঘু যদি আমরা এস সি এল নিই তাহলে কী হবে এই অংশটাতে এইচ হয়ে যাবে হুম তাহলে এখানে হয়ে গেলো ও এইচ আর এখানে হয়ে গেল তোমার সিও ও এইচ তাহলে এখানে আমরা উৎপন্ন করেছিলাম কি অর্থ হাইড্রোক্সিভেন্জিক অ্যাসিড কিন্তু এখানে কী হবে তোমার প্যারা প্যারাহাইড্রক্সিবেঞ্জুইক অ্যাসিড দেখো পুরোটাই কিন্তু প্রায় চেঞ্জ হলো দেখো অর্থ থেকে প্যারা হ্যাঁ হরণ হলোন জন্য কারণ মেটা হচ্ছে তোমার নাইট্রো নির্দেশক মেটাকে আক্রমণ করে একমাত্র নাইট্রো গ্রুপটা যদি প্যারা অর্থ কমপ্লিট থাকে তাহলে মেটাতে যায় কিন্তু অ্যাকচুয়ালি মেটা হচ্ছে তোমার কি নাইট্রোমূলক এর জন্য তো দেখো একই সব কিন্তু দেখো এই অংশগুলোতে কিন্তু অর্থতে ছিল এখানে কিন্তু হয়ে গেল তোমার প্যারাতে তাহলে এটার নাম হয়েছে অর্থ কিন্তু এটা হয়ে গেলো তোমার কি প্যারা হাইড্রোক্সি অ্যাসিড কিন্তু পুরোটাই চেন প্যারা তা শুধুমাত্র চেঞ্জ হয় রিয়্যাকশানে কোনো অংশ কিন্তু চেঞ্জ হয়নি সম্পূর্ণই কিন্তু সঠিক সম্পূর্ণ সেম কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে যে এ অংশগুলোতে যে অর্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিড উৎপন্ন যেখানে হয়েছে লেগেছে কিন্তু এখানে প্যারাতেসি হয়ে তো তোমাকে রূপান্তর দিতেই পারে যে ফেনল থেকে অর্থ হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিড রূপান্তর করো অথবা ফেনল থেকে প্যারা হাইড্রোক্সি ব্যঞ্জিক অ্যাসিড রূপান্তর করো তবে যখন প্যারাতে প্যারাহাইড্রক্সি ব্যঞ্জিক অ্যাসিড উৎপন্ন করতে যাবে তখন কিন্তু সোডিয়াম ফিনেট নিলে হবে না সেখানে নিতে হবে কি পটাশিয়াম ফিনেট সোডিয়াম ফিনেট নিলে অর্থ ব্যঞ্জিক্যাসি হাইড্রক্সি ব্যঞ্জিক অ্যাসিড উৎপন্ন হবে এবং যদি পটাশিয়াম ফিনেট নিই তাহলে প্যারাহাইড্রক্সি ব্যঞ্জুক অ্যাসিড হবে কিন্তু এই দুটো রিয়াকশন দ্বারাই কিন্তু দেখো এখানেও সিওএইচ গ্রুপ প্রবেশ করেছে এখানেও সিওএয়েচ গ্রুপ প্রবেশ করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোল পেজ সিমেন্ট বিক্রেতারা বেঞ্জিন বলে সিওএইচ গ্রুপের উপস্থিতি প্রমাণিত হয় যদি তোমাকে প্যারা উপস্থিতি প্রমাণিত করতে বলে তাহলে সোডিয়াম ফিনেট নিয়ে করতে হবে যদি অর্থ সিওয়েচ গ্রুপ প্রবেশ করেছে তাহলে তোমাকে সোডিয়াম ফেনেট নিয়ে ইন্ডাকশানটা করাতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো থ্যাংক ইউ গেস এই ছিল আজকে আমার আলোচনা সবাই ভালো থেকো